আসসালামু আলাইকুম আসসালামাইকুম গতকালকে একটি নিউজ দেখে আবার চোখ সত্যি কপাল উঠে গেছে মানে কি তুচ্ছ একটা ঘটনা কোন জায়গায় নিয়ে যে গড়িয়েছে এবং আসল ঘটনাটা কি সেটা সত্যি যদি আজকে আপনারা জানেন তাহলে আপনারাও হতো বাক হয়ে যাবেন সাত এপ্রিল দেবদুলাল মুন্না নামের ফেসবুক আইডি থেকে ছবি সহ পোস্ট দেয়া হয় দীর্ঘ সেই স্ট্যাটাসে বলা হয় ময়মনসিংহে এক সনাতন ধর্মাবলম্বীর স্কুল ছাত্রীকে বোরকা পরে স্কুলে যেতে বাধ্য করা হয়েছে এই ইস্যুতে উত্তপ্ত সামাজিক মাধ্যম ইতিমধ্যে আপনার অনেকেই ঘটনার সম্পর্কে অবগত হয়েছে না বিষয়টি হাইলাইট করার জন্যই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা যাতে আপনারা নিজেদের জায়গা থেকে চোখ কান খোলা রেখে যেন আপনারা সতর্ক থাকতে পারেন ইনশাআল্লাহ তো চলুন মূল ঘটনাটা আমরা একটু জানি এই ঘটনাটি সূত্রপাত হয় যখন দেবদুলাল মান্না নামে একজন সুইডিশ প্রবাসী নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন যে বাংলাদেশে হিন্দু শিক্ষার্থীদের হিন্দু শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীদের হিজাব পড়তে বাধ্য করা হচ্ছে তিনি ঘটনাটি উল্লেখ করেন দাপুনিয়া কাওয়ালটি হাই স্কুলের একজন শিক্ষার্থীকে নাকি হিজাব পড়তে বাধ্য করা হচ্ছে তো ময়মন এই জিনিসটা যখন তিনি ফেসবুকে পোস্ট করেন তখন তো সোশ্যাল মিডিয়া পুরো গরম এই ঘটনাটি সত্যতা অনুসন্ধান করতে যমুনা টিভির টিম এই শিক্ষার্থীর অর্থাৎ হিন্দু শিক্ষার্থীর বাড়িতে গিয়ে পৌঁছান এবং তার বাবা কিন্তু বিস্ফোরক তথ্য আমাদেরকে জানিয়ে যান মেয়েটি যখন হিজাব পরে স্কুলে আসে তখন এই স্কুলের একজন শিক্ষিকা যার নাম গোপা সরকার এই গোপা সরকার তাকে দাঁড় করিয়ে একটি ছবি তোলে এই ছবিটি তিনি জয়ন্ত কর নামে একজনের কাছে পাঠান এবং ঘটনাটি তার কাছে খুলে বলেন এই জয়ন্ত কর আবার অরবিন্দ পাল নামে একজনের কাছে ছবিটা পাঠান এবং ঘটনাটি জানান এই অরবিন্দ পাল আবার দেবদুলাল মান্না নামে সুইডিশ জানান এবং তিনি ফেসবুকে এই বিষয়টি পোস্ট করে দেন আমরা আমাদের সমাজে আমি নিজেও পার্সোনালি এমন অনেককে চিনি এমন হিন্দু অনেকেই শিক্ষার্থীরা আছে যারা ইসলামিকে হিজাব এবং ইসলামিক বোরখাটা বেশ পছন্দ করেন পার্সোনালি ম্যাক্সিমাম করেন না আমি সেই ব্যাপারে বলছি না বেশ কিছু স্টুডেন্ট এই ধরনের জিনিসগুলো পছন্দ করেন এবং নিজেরা পার্সোনালি পছন্দের বসে ভালো লাগে জায়গা থেকে এবং শখের বসে অনেকেই বোরকা পরে বাইরে বের হন আর বোরকা শুধু ইসলামিক ড্রেস এটা না এটা একটা মেয়ের সম্ভ্রম রক্ষা করতে শালীনতা বজায় রাখতে বেশ কার্যকরী এবং অনেকে এটা পছন্দ করেন আর সেই পছন্দের জায়গা থেকে অনেক হিন্দু নারীরাও এখন বোরকা পরেন বা স্টুডেন্টরাও বোরকা পরেন স্কুল কলেজে আসেন এটা আমরা পার্সোনালি জানি এবং দেখতেও পাই তো সেই পছন্দের জায়গা থেকে সেই হিন্দু শিক্ষার্থী স্কুলে হিজাব পরেন এবং তার এই ছবিটাকে এইভাবে বাজেভাবে জিনিসটা উপস্থাপন করে একটা ঘোলাটে পরিবেশের সৃষ্টি করে যখন যমুনা টিভির টিম তার বাসায় গেল তখন তার বাবা কি বলেছে চলুন সেই জিনিসটা আমরা একটু দেখে আসি ভুরকা ভরে যাও কে এই কথা বলছিলাম পরে কয় বাবা এটা আমার বান্ধবীরা সবাই যায় স্কুলে বোরকা ভরিয়া নেবি কালার বোরকা পড়লে আর স্কুল ড্রেসের সাথে এটা এক যা যাওয়া যায় কোনো সমস্যা নাই এই এই তৃতীয় আমার কথা লিখি কেউ বাধ্য আমার মেয়েদের করে নাই ম্যাডামও তো হিন্দু আমার মেয়েও হিন্দু হয়তো বুর্কা পরিয়া যাওয়াতে হয়তো তার একটু খারাপ লাগতে পারে এই তুই হিন্দু ইয়া কেন এগোর লোক আমি বুর্কা পরিয়া আইসিস বলে তার ছবি নিল নিয়ে জি আমি তুই তো আমার ছাত্রী তুই স্পষ্টই বুঝতে পারলেন যে তার মেয়েকে কেউ বোরখা বা হিজাব পড়তে বাধ্য করেনি বরঞ্চ তার পছন্দের জায়গা থেকে তার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে ম্যাচিং করার জন্য মূলত তিনি এই বোরখাটা পরেছিলেন নিজের পছন্দের জায়গা থেকে এখন তোই এই পছন্দ এই জিনিসটাকে হয়ে গেছে বাধ্য করা মানে পছন্দের একটা জায়গা থেকে বাধ্য করা এই জায়গায় চলে গেছে এবং এটা কিন্তু পুরো ঘোলাটা একটি পরিবেশের সৃষ্টি করেছে তো যাই হোক শুধু এটুকুই না তার এই ভুক্তভোগী যে পরিবার অর্থাৎ সেই শিক্ষার্থীর পরিবারের সমস্ত লোকজন কিন্তু এই গোপাল সরকারকেই সমস্ত দোষারোপ করা হচ্ছে এবং তার বিচারও তারা কিন্তু চাচ্ছে আসলেই কিন্তু তার বিচার হওয়া উচিত কারণ এরকম একটা তুচ্ছ ঘটনা একটা ছোট্ট ঘটনাকে এত দূর পর্যন্ত গড়িয়ে নেওয়া কিন্তু সত্যিই অনুচিত এবং ভবিষ্যতের এই বাংলাদেশের জন্য কিন্তু এটা হুমকি স্বরূপ তাই আপনাদেরকে বলি যে ইসলামিক ড্রেস বা ইসলামিক জীবনযাপন এটা কিন্তু অনেকের কাছে ভালো লাগে বা সে ভালো লাগা জায়গা থেকে তারা অনেকে করে কিন্তু এই জিনিসটা আপনার একটু চোখ কান খোলা রাখবেন যেন এই জিনিসটা সম্পর্কে কেউ প্রভাব না ছাড়ায়